কাকু, আজকে আপনি সবার মাঝে একটা সত্য কথা তুলে ধরবেন। আসলে বর্তমানে যে সিলেটের দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, যেমন 5 টাকার মোমবাতি 100 টাকা, এরপর নৌকা ভাড়া আপনার 50,000 টাকা, এরপরে আপনার চিরার বস্তা প্রতি 300 টাকা বেড়ে গেছে, সবাই মনে করতেছে এটা হলো কাকুর চক্রান্ত। আরে কাকুর মনে হয় তৃষ্ণা পেয়েছে। কাকু 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 একটু এক গ্লাস পানি দেই কাকু, পানি খা। ফখরুল সাহেব এবং বিএনপির কিছু নেতা তারা আবল তাবল বকছেন, তাদের আসলে মাথা খারাপ হয়েছে, মাথা খারাপ হয়ে গেছে। পদ্মা সেতুকে সহ্য করতে পারছে না, তারা মেট্রো রেলকে সহ্য করতে। কি ব্যাপার কাকু, আপনাকে প্রশ্ন করতেছি কি আর আপনি উত্তর দিচ্ছেন কি? এইটা তো ঠিক না কাকু। তারা হিংসায় জ্বলছেন, সেজন্য এইসব উদ্ভট কথাবার্তা।